পেটে গ্যাস, অ্যাসিডিটি বা হজমের কোনো গণ্ডগোল হলেই যারা একটা ওষুধ খেয়ে থাকেন, আজকের ভিডিওটি তারা অবশ্যই মন দিয়ে দেখবেন। কারণ এই ভিডিওতে জানব এইসব ওষুধ না খেয়ে চারটি ভেষজ বা প্রাকৃতিক ওষুধের কথা। এই চারটি প্রাকৃতিক ভেষজের যে কোনো একটি খেলেই হজমের গণ্ডগোল বা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, টক ঢেকুর 3 মিনিটের মধ্যেই দূর হবে, গ্যাস বেরিয়ে যাবে এবং পেটের সব অস্বস্তি চলে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে চলছেন, উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা পেট একটু ফেপে যাওয়া, বুকে অস্বস্তি, পেট একটু ভারী হওয়া, কখনো ঢেকুর বা বুকে একটু ব্যথা চাপ। এই জন্যই গ্যাসের ওষুধ খাওয়ার একটা প্রবণতা বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। আবার আলসারের ওষুধও কেউ নিয়মিত খেয়ে থাকেন। এইসব ওষুধ খেলে শরীরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একটানা যদি ওমিপ্রাজল ওষুধ খাওয়া যায় তাহলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি থাকে। অনেকেই হয়তো জানছেন না যে কেন তাদের হাড় ক্ষয় হচ্ছে, হাড় জয়েন্টের ব্যথা দিন দিনই বাড়ছে। জেনে রাখবেন আপনার গ্যাসের ওষুধ খাওয়ার জন্যই ঘটছে এমন সব ঘটনা। আবার এই সব কারণে হতে পারে ডায়রিয়া। দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু ডায়রিয়ার সমস্যা যাচ্ছে না, থেকে থেকেই পেট খারাপ হচ্ছে, পেট খারাপ, আমাশয়, এই ধরনের বিষয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা আজ থেকেই গ্যাসের ওষুধ খাওয়া একদম বন্ধ করে দেবেন। যাদের কোষ্ঠকাঠিন্য বা কষার ধাত আছে তারা কখনোই এই ওষুধ খাবেন না। এই ওষুধ খেলে কনস্টিপেশন আরো বেড়ে যাবে, রক্ত শূন্যতা দেখা দেবে, আবার রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব ঘটবে। এইসব কারণে শরীরে বিভিন্ন জটিল রোগ দেখা দেবে। অ্যান্টাসিড যারা নিয়মিত খান তাদের কিডনি পাথরের ঝুঁকি বাড়ে। বয়স্ক ও হৃদরোগে যারা আক্রান্ত তাদের জন্য এই ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড একদম ভালো নয়। তাহলে কি করবেন? যাদের গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে, বদহজম, টক ঢেকুর, পেটে অস্বস্তি, তারা কিভাবে দূর করবেন এই রোগ? তাদের জন্যই চারটি ভেষজ বা প্রাকৃতিক উপাদানের নাম বলবো। এই চারটি উপাদানের যে কোনো একটি শুধুমাত্র সঠিকভাবে অর্থাৎ সঠিক পরিমাণে এবং সময়ে গ্রহণ করুন, তাহলেই এই সকল রোগ দূর হবে। প্রথম যে উপাদানের কথাটি বলবো সেটা হলো লবঙ্গ। হঠাৎ করে গ্যাস, অ্যাসিডিটি হলে 2 থেকে 3টি লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। আর যাদের প্রায়শই এরকম সমস্যা হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে বা যে কোনো খাবার খেলেই পেটে গণ্ডগোল হচ্ছে, তারা রোজ রাতে ঘুমাতে যাবার আগে 2টি লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করে ঘুমাতে যান। সকালে উঠেই দেখবেন এই ধরনের কোনো সমস্যা আর থাকছে না। যাদের এইরকম সমস্যা দীর্ঘদিন থেকে রয়েছে অর্থাৎ এই গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যাটা ক্রনিক হয়ে গেছে, তারা একটানা 21 দিন এইভাবে লবঙ্গ সেবন করুন। লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখবেন যাতে লবঙ্গের ফুলটি অবশ্যই থাকে। লবঙ্গের মাথায় যে ছোট্ট ফুল রয়েছে এই ফুলটি যদি না থাকে তাহলে লবঙ্গ খাওয়ার 90% গুণই আপনি পাবেন না। গ্যাস, অ্যাসিডিটির কারণে যাদের বমি হয় বা যে কোনো জার্নিতে যাদের বমির সমস্যা রয়েছে তারা 1টি লবঙ্গ মুখে রাখুন, অল্প অল্প চিবিয়ে এর রসটা গ্রহণ করতে থাকুন, বমি বমি ভাব একদম দূর হয়ে যাবে। তবে শুধুমাত্র ছোট শিশুদের এই লবঙ্গ এইভাবে খাওয়া যাবে না, সরাসরি লবঙ্গ খেতে হলে বয়স 5 বছর পূর্ণ হতে হবে। গ্যাস, অ্যাসিডিটির ওষুধ খাওয়ার কারণে যেখানে আপনার অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, হাড় জয়েন্টের ব্যথার মতো রোগ হতো, সেখানে এই লবঙ্গ খাওয়ার কারণে এই রোগ তো দূর হবেই, পাশাপাশি হাড় অনেক বেশি মজবুত হবে, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা একদম দূর হয়ে যাবে, হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দাঁতের ব্যথাও দূর হবে, এমনকি
যাদের ডায়াবেটিস আছে তাদের রক্তে সুগারের মাত্রা একদম নিয়ন্ত্রণে আসবে, কারণ লবঙ্গ ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই উপাদানটি একই সাথে জীবাণুনাশক এবং বেদনানাশক, তাই শরীরের সব ধরনের ব্যথা দূর হওয়ার পাশাপাশি শরীর থেকে সকল রকম জীবাণু বা ভাইরাস বিদায় নেবে। তাই অবশ্যই গ্যাস অ্যাসিডিটি হলে লবঙ্গ আপনার তালিকায় রাখুন। আরও যে তিনটি উপাদান বলবো সেগুলোর নাম জানতে অবশ্যই ভিডিওটি সাথেই থাকুন। দ্বিতীয় উপাদানটি জিরা, যে জিরা আমরা মশলা হিসেবে রান্নায় খেয়ে থাকি। শুধুমাত্র মশলা হিসেবে যে পদ্ধতিতে আমরা রান্না করছি, এই পদ্ধতিতে ব্যবহারের কারণে এর সকল রকম গুণ উপাদান নষ্ট হয়ে যায়। কিন্তু জিরার এমন আশ্চর্য গুণ রয়েছে যে শরীর থেকে 24টিরও বেশি রোগ দূর করতে পারে। আজ শুধু আমরা গ্যাস অ্যাসিডিটি দূর করতে জিরার ব্যবহার জানব। এজন্য জিরা কাঁচা অথবা গুঁড়ো দুইভাবে ব্যবহার করা যাবে। যদি গুঁড়ো করে ব্যবহার করতে চান তাহলে জিরা ভালো করে ধুয়ে মচমচে করে রোদে শুকিয়ে জারে ভরে রাখুন, অথবা এটা সাথে সাথে গুঁড়ো করে রেখে দিতে পারেন। এয়ারটাইট বক্সে রাখলে এই জিরার গুঁড়ো ফ্রিজে না রেখেই 15 দিন ব্যবহার করতে পারবেন। গ্যাস অ্যাসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে তাহলে হাফ চা চামচ জিরার গুঁড়ো 1 গ্লাস উষ্ণ পানিতে গুলিয়ে সাথে সাথে খেয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গ্যাস অ্যাসিডিটি পেটের সকল অস্বস্তি দূর হয়ে গেছে। আর যাদের দীর্ঘদিন ধরে এমন সমস্যা রয়েছে বা প্রায়ই গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন, তারা কাঁচা জিরা সরাসরি 1 চা চামচ 1 গ্লাস নর্মাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করার আধা ঘন্টা পরে এই জিরার পানি পান করুন। জিরা ছেঁকে খেয়ে নিতে পারেন, অথবা আপনি পানিটুকু পান করে জিরাটা চিবিয়েও খেয়ে নিতে পারেন। যেভাবেই খান না কেন, জিরা খাওয়া মাত্রই পেটের সকল অস্বস্তি বা ডায়রিয়া আমাশয়ের মতো রোগও দূর হয়ে যাবে, কারণ জিরা শরীরের কোনো জীবাণু টিকতে দেয় না। শুধুমাত্র এই বিষয়টি মনে রাখবেন যে জিরা কোনোভাবেই ভেজে গুঁড়ো করা চলবে না, রোদে মচমচে করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তৃতীয় উপাদানটি জোয়ান। এই জোয়ান অনেকেই চেনেন না। জোয়ান নিয়ে এর আগে যে কয়টি ভিডিও আমি প্রকাশ করেছি তাতে দেখা গেছে বেশিরভাগ মানুষই কমেন্ট করছেন যে জোয়ান দানা তারা চিনতে পারছেন না। শুধুমাত্র বাজারে মশলার দোকানে গিয়ে বলুন জোয়ান কিনতে চান। এই জোয়ান বা আজোয়ান অন্ত্রের যে কোনো সমস্যা দূর করতে পারে। গ্যাস অ্যাসিডিটি, অম্লতা, পেট ব্যথা, বদহজম, টক ঢেকুর, এই সকল সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে এই উপাদান বা এই মশলাটি। এর মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা পেটের ব্যথা বা গ্যাস অ্যাসিডিটি, বদহজম দূর করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া বা আমাশয় ভুগছেন তাদেরও এই রোগ দূর করতে পারবে। জোয়ান দানাও এর আগে বলা আরো দুইটি উপাদানের মতোই শরীরের জন্য খুবই উপকারী। এই মশলাটিও শরীরের বিভিন্ন রোগ দূর করতে পারে, একদম হাড় জয়েন্টের ব্যথা থেকে শুরু করে ঠান্ডা সর্দি কাশি হাঁপানি সকল রোগেই এর ব্যবহার করা হয়েছে। গ্যাস অ্যাসিডিটি, বদহজম বা পেটের সমস্যায় আপনি কিভাবে জোয়ান দানা খাবেন? জোয়ান দানা খুব অল্প পরিমাণে খেতে হয়, অর্থাৎ 1 চা চামচের 1/4 ভাগ জোয়ান দানা খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন, আর কিচ্ছু না, সাথে সাথেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু এই মশলাটিও শিশুদের দেওয়া যাবে না। যারা একদম ছোট শিশু আছে তারা এই মশলাটি খাবে না, বয়স 5 পেরিয়ে গেলেই এই মশলাটি খেতে পারবে। জিরার মতো জোয়ানও ভেজে খাওয়া যাবে না, বাজার থেকে কিনে এনে খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই মশলাটির মধ্যে ধুলোবালি প্রচুর পরিমাণে থাকে। খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিন, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এইভাবে। এবং যখনই পেটে কোনো সমস্যা দেখা দেবে তখনই পরিমাণ মতো জোয়ান দানা মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নিন।
আর যাদের দীর্ঘদিন থেকে এমন রোগ রয়েছে তারা দিনে দুইবার করে এই পরিমাণ জোয়ান দানা ভাত খাওয়ার পরপরই ভালো করে চিবিয়ে খেয়ে নিন এবং আধা ঘন্টা পরে এক গ্লাস উষ্ণ পানি পান করুন। তাহলে আপনার খাওয়া খাবার থেকে কখনোই গ্যাস অ্যাসিডিটি বদহজম হওয়ার আশঙ্কা থাকবে না। চতুর্থ উপাদানটি আদা, যে আদাকে আমরা সকলেই মশলা হিসেবে খাই, আবার অনেকে আদা চাও খেয়ে থাকেন, কিন্তু আদা এক্ষেত্রে আপনাকে খেতে হবে কাঁচা। অর্থাৎ কাঁচা আদা শুধুমাত্র যদি আপনি চিবিয়ে খেতে পারেন বা আদার রস এক চামচ খেয়ে নিতে পারেন, তাহলেই পেটের সব ধরনের রোগ দূর করা সম্ভব। হঠাৎ করেই পেটে গ্যাস অ্যাসিডিটি টক ঢেকুর হচ্ছে, এক ইঞ্চি কাঁচা আদা কেটে ভালো করে চিবিয়ে খেয়ে নিন। যারা একটু লবণ দিয়ে খেতে চান তারা বাজারে সাদা লবণ না খেয়ে পিঙ্ক সল্ট বা সন্দর্ভ লবণ সহযোগে চিবিয়ে খেয়ে নিন। কিছুক্ষণের মধ্যে গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে। আবার এর জন্য বিট লবণও খাওয়া যেতে পারে, কিন্তু বিট লবণ একটানা বেশি দিন খাবেন না। বদহজম থেকে অনেক সময় ডায়রিয়া হয়ে যায়। ডায়রিয়া হলে এক চামচ আদার রস এবং সমপরিমাণ তুলসী পাতার রস একসাথে করে খাওয়ার আধা ঘন্টা আগে দিনে তিনবার খাবেন। একদিনের মধ্যে ডায়রিয়া ভালো হয়ে যাবে, এমনকি পুরাতন আমাশয়ও এই পদ্ধতিতে ভালো করতে পারবেন। আদাও এমন একটি ভেষজ ঔষধ যা 40টিরও বেশি ছোট বড় রোগ দূর করতে পারে। যে চারটি ভেষজ উপাদানের কথা বললাম, এই চারটি উপাদানই তাৎক্ষণিকভাবে পেটের গ্যাস অ্যাসিডিটি দূর করতে পারবে। এর জন্য যে কোনো একটি উপাদান গ্রহণ করলেই হবে, কিন্তু আপনার সমস্যা যদি দীর্ঘদিনের হয়ে থাকে, আপনি অনেকদিন ধরেই এই রোগে ভুগছেন এমনটা হয়, তাহলে এই চারটি উপাদানই দিনে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে সঠিকভাবে টানা তিন দিন গ্রহণ করুন, তাহলেই এই রোগ একদম চিরদিনের মতো দূর হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।